ঠিক আছে আমরা ক্লাস স্কুল ছুটি পায় ওদের পাশে বেঁধে দেব ঠিক আছে এখন আমরা সবাই বসো দেরি করে গেলে বাবার বকা দেব এত দেরি এত সময় কি করলি আমরা গরিব মানুষ আমরা কাম করে থাকবো মারিনি কি ব্যাপার ওখানে আস্তে আস্তে কোথায় ঘুরে থাকবে তখন আরো বেশি তাড়াতে জড়ো হবে তখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনি কি জান যে আপনার ছেলে এরকম পিঠের মাথায় কাজ করুক মাটি কাটুক আপনি আপনার স্বপ্ন আছে না আবার গরিব মাসের স্বপ্ন পড়াশোনা করে অনেক খরচ হয় এত টাকা পাবো না কে বলে এত টাকা খরচ হয় কেন সরকার বিনা বেতন বিনামূল্যে বই দিতেছে তারপরে আবার গুণিভার্স থেকে যেহেতু শিশুদের ফান্ড আছে তাদেরকে বিনা বেতনে পড়ার সুযোগ দিচ্ছে খাতা কলম দিচ্ছে আসলে ম্যাডাম আমি তো এসব কথা আগে জানি থেকে থেকে রাখি তো স্কুলে পাঠাবে রাখি কালকে থেকে স্কুলে ঠিক আছে আচ্ছা জি ম্যাডাম কালকে থেকে পাঠাই দিচ্ছি আচ্ছা জি বাবাকে দেখিয়ে দিবা যে সেদিন কাজে থেকে আমি যখন বড় হয়ে চাকরি করবো তখন কথা করবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বসাও সত্যি খুব একটা বড় প্রভাব ফেলে আমাদের সমাজে তোমরা সিস্টেমের জন্য হবে না